Welcome students. Neuron এবং নেফ্রনের চিত্র আশা করি তোমরা আঁকতে পারছো এবং অনেকটাই ইজি লাগবে আশা করছি। তো আজকের আরেকটা ছবি তোমাদের আমি শেখাচ্ছি, সেটা হচ্ছে মানব চক্ষুর লম্বচ্ছেদ, longitudinal section of human eye, মানুষের চোখের লম্বচ্ছেদের চিত্রটা ক্লাস 10 এ আঁকতে হয়। এছাড়া অতি সহজে অল্প সময়ের মধ্যে কিভাবে চোখের ছবিটা আঁকতে পারবে সেটা দেখো। তো মানুষের ছবি আঁকতে গেলে প্রথমেই একটা সার্কেল, মানে কম্পাস নিশ্চয়ই তোমাদের বক্সের মধ্যে থাকবে, একটা সার্কেল ভীষণ এসেন্সিয়াল। আমি হাত দিয়ে আঁকছি কিন্তু তোমরা চেষ্টা করবে সার্কেলটা তোমরা কম্পাস দিয়ে করতে। কম্পাস দিয়ে সার্কেলটা করলে তাহলে ভালো হবে, গোলটা ভালো হবে। ও হালকা করে আঁকবে, কারণ এই দাগগুলো অনেক ক্ষেত্রে লাস্ট অফ মুছে যাবে। সার্কেলটা আঁকার পর সেন্টারের মধ্য দিয়ে একটা দাগ যাবে, স্ট্রেট লাইন, প্যারালাল। এটা খেয়াল রাখবে যেন স্ট্রেট লাইন হয় এবং খাতার উপরের মার্জিনের সঙ্গে স্ট্রেট লাইন দেওয়া হয়, না হলে কিন্তু ছবিটা বাঁকা হবে। এইটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখবে, পারপেন্ডিকুলার, লম্ব। এই যে দাগটা গেল এর সঙ্গে পারপেন্ডিকুলার, এই দুটো দাগ যদি তোমরা ঠিক মতো আঁকতে পারো, এই দুটো দাগ এবং সার্কেলের উপরে চোখের ছবির ছবিটা হয়ে যাবে। এর জন্য তোমাকে কিন্তু সার্কেল এবং এই দাগ দুটো দেওয়াটা ঠিকঠাক করে দেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এই দাগগুলো যদি ঠিক মতো না দিতে পারো তাহলে কিন্তু ছবিটা ঠিক মতো হবে না। এই দাগের উপরে এবং এই ডিস্টেন্স সেন্টারের মধ্যে দিয়ে না গেলে এই ডিস্টেন্স দুটো যেন সমান থাকে। আচ্ছা, এখান থেকে এই যতটা দাগ দিয়েছো ঠিক ততটা ডিফারেন্সে একটা দাগ নেবে এবং এই দাগটার সঙ্গে এই দাগটা হওয়ার পর এই মাঝখানে যেটা এসছে এটা কিন্তু মুছে দেবে। এর বাইরে একটা স্তর হবে যেটাকে আমি বলবো কনজাংটিভা, একদম আউটার মোস্ট লাইন। তার জন্য এটা একটু অ্যাঙ্গেল করে দেবে, রাউন্ড করে দেবে। পরপর লেয়ারগুলো মাথায় রাখতে হবে তোমাকে, এবং কতগুলো লেয়ার হবে লেয়ারগুলো পর পরে যাবে পেন্সিল দিয়ে। প্রথম কিন্তু বোল্ডার যদি ঠিক হয় তাহলে পরপর কিন্তু করে যাবে। আচ্ছা, কর্নিয়া ঠিক তার পরের লেয়ার, প্রথম দাগটা যদি কমপ্লিট হয়ে গিয়ে থাকে একদম প্রথমের দাগটা, তাহলে ওটা কিন্তু পুরোপুরি রাউন্ড করে দেবে। এখানে অপটিক নার্ভটা হবে, অপটিক নার্ভটা একে দিতে হবে কারণ তার বাকি বাকি লেয়ারগুলো পরপর পরপর আসবে। এর নিচে যেন আসে, এই যে লম্বা দাগটা গেছে ওর যে নিচে আসবে, এবং খেয়াল রাখবে এই বৃত্তের পরিধি করে লম্ব সমদ্বিখণ্ড, লম্ব তোরা এঁকেছ। অপটিক নার্ভ একটু বেঁকে যেতে পারে,
নেসারি দাঁতগুলো মুছে দেবে। কনজাংটিভা, কর্নিয়া। এবার একবার লেন্স, লেন্স লাগবে কর, এটাকে সেন্টার করে, এইটা যে সেন্টার, সেন্টার করে বোথ সাইডে সমান ডিস্টেন্স দাগটা টেনে নিতে হবে। লেন্স, লেন্স আঁকা হয়ে গেলে ভিতরের দাগটা মুছে দেবে। চলো, আচ্ছা এই দাগটাও আর দরকার থাকবে না, এই দাগটাও প্রয়োজনে দেখবে একটু একটু করে সব দাগগুলো কিন্তু অনেকটা দাগ তোমার মুছে যাবে। এখানে একটু আঁকতে হবে, এতক্ষণ তো জাস্ট দাগের উপরে তোমার কাজ হলো। আইস এবং বৃত্তাকার মাসল, এই যে দাঁতগুলো আছে দাঁতগুলো কিন্তু একটু একটু করে মুছে যাবে। এটা কন্টিনিউ হবে কারণ এটা ক্রোয়েড। লেন্সের সঙ্গে এটা বৃত্তাকার বেশি, লেন্সের সঙ্গে সাসপেন্সারের লিগামেন্টের মাধ্যমে বৃত্তাকার বেশি কানেকশন থাকে। সাসপেন্সারের লিগামেন্ট আঁকাটাও অনেকের ক্ষেত্রে অনেক সময় জটিল বলে মনে হয়, একটু জড়িয়ে গড়িয়ে তোমরা এগিয়ে দাও, তা কিন্তু আঁকবে না। এটা করবে কি দেখো, ওয়ান টু থ্রি, তিনটে দাগ একটু বাঁকা করে ঠিক উল্টো দিকে, ওয়ান টু থ্রি, তিনটে দাগ রেটিকুলার নেটওয়ার্ক তৈরি হয়ে যাবে। লেন্স, সাসপেন্সরি লিগামেন্ট, বৃত্তাকার পেশি, হ্যালো বাকি হল রেটিনা। অ্যাকচুয়ালি দেখে নেবেন লম্বা লম্বা মিস্টেক হয় কিনা, এখান থেকে থেকে দেবে সোজাসুজি যেন স্ট্রেট লাইন হয় একই দাগ বরাবর। রেটিনাটা কিন্তু কন্টিনিউ হবে, রেটিনার দাগটা এটা রেটিনা। আর একটা জিনিস বাকি রইল, সেটা হলো অপটিক নার্ভ। দেখো ছবিটা ভালো করে নিজেরা দেখো,
তাহলে সবটা পার্টি কিন্তু আঁকা হয়েছে এবং আশা করছি তোমরা বুঝতে পারছো। এটা যদি স্পষ্ট করে দেওয়া যায় ফাইনাল টাচ দেওয়ার সময় একটু ডিপ করে দেবে যাতে ওটা পরিষ্কার হয়ে যায়। দেখো ছবিটা কিন্তু মেইনলি দুটো দাগের উপর হয়েছিল, খেয়াল রাখো এই স্ট্রেট লাইন এবং এই স্ট্রেট লাইন। ভিডিওটা আবার দেখবে তাহলে স্পষ্ট করে বুঝতে পারবে। কিন্তু যদি এই দাগ দুটো না দাও, এই দাগ দুটো দেওয়ার জন্য কি হলো, এখান থেকে ওই পাশ এবং আপার সাইড এবং লোয়ার সাইড দুটো সেম, মাঝ বরাবর এসছে, দুটোর লেন্থ পজিশন ঠিকঠাক মতো থাকবে। এবং যদি এই লম্বা দাগটা না দাও কনজাংটিভা সরে যেতে পারে, হয়তো ওই দিকে এদিকে বা এইটা এদিকে এটা এদিকে সরে আসতে পারে, কিন্তু দাগটা দেওয়ার জন্য স্ট্রেট লাইন আসবে এবং এই দাগটা দেওয়ার জন্য দু পাশে সমানভাবে আসবে। এবং রাউন্ডটা কিন্তু প্রথমে এই রাউন্ড এবং এই লাইনটা উপরের খাতার মার্জিনের সঙ্গে তোমার প্যারালাল লাগবে, ঠিক আছে? তাহলে ছবিগুলো বুঝতে পারলে। আর একটা যে জিনিস বাকি রয়েছে কিছু মাসাল, তাহলে মানুষের চক্রের লম্ব ছেদে মানে এই দাগটা তুমি থাকতেও পারো, কোনো অসুবিধা নেই, এই দাগটা রাখতেই পারো, কারণ অনেক সময় কাজে লাগবে ওটা। পয়েন্টিং করার সময় খেয়াল রাখবে কিভাবে পয়েন্টিং করবে, কি কি অংশগুলো আছে। দেখো আমি আগেই বলেছি ছবি আঁকার সময়, ছবি আঁকার পরে পয়েন্টিং করতে গেলে আগে একটা ডান দিকে দাগ টানবে, দাগ টেনে পয়েন্টিং করবে। অনেক সময় দেখবে ছবি আঁকতে গিয়ে খাতায় হয়তো অপটিক দাগটা এইরকম চলে এসেছে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। তখন বললাম কি এইভাবে দাগ টেনে নিয়ে নিচের দিকে করছেন চলে এলাম, তাতে কোনো অসুবিধা নেই, ছবিটা দেখতে তাতে ভালো হবে। পরপর পরপর অংশগুলি যদি আমরা আঁকি মানে পয়েন্টিং যদি করি, নাম্বার ওয়ান কনজাংটিভা, কনজাংটিভা স্ক্লেরা, স্ক্লেরার সামনে কনজাংটিভার জাস্ট নিচের অঞ্চল, এই অঞ্চলটা, এই অঞ্চলটা যদি আমি আঁকি, এটা তিন নাম্বার কর্নিয়া। এবং অনেক সময় এই এই লাইনটা কালো করে দিয়েছে অনেকে, দ্বিতীয় বার কালো করে দেওয়া থাকবে, অ্যাকচুয়ালি ভিতরে আলো প্রবেশ যাতে নিয়োজিত হয় সেজন্য কালো করে দেওয়া থাকে। এটা ক্রোয়েড, চার নাম্বার ক্রোয়েড, আচ্ছা এটাতেও টানতে পারো, এটাতেও টানতে পারো, এখান থেকে টানতে পারো আইরিশ, বৃত্তাকার পেশি, আচ্ছা অ্যাকুয়াসিউমার প্রথমের দিকে চেম্বার, সামনের চেম্বার যেটা, আট নাম্বার অ্যাকুয়াসিউমার সেকেন্ড চেম্বার, এই টোটাল এখানে একটা লিকুইড রয়েছে, অ্যাকচুয়ালি চেম্বারটার নাম না, এর একটা লিকুইড একটা তরল থাকে অ্যাকুয়াসিউমার, আর এখানে যে তরলটা থাকবে ভিট্রিয়াস হিউমার, ওটা অ্যাকুয়াসিউমার, এটা ভিট্রিয়াস হিউমার। রেটিনা, এই লেয়ারটার নাম রেটিনা, রেটিনা, আচ্ছা এটা ব্লাইন্ড স্পট, রেটিনা এবং অপটিক নার্ভের সংযোগস্থল ব্লাইন্ড স্পট, অন্ধ বিন্দু, এই জায়গাটা মানে পিট বিন্দু, পিট বিন্দু। বাকি রইল অপটিক নার্ভ, এটা অপটিক নার্ভ নাম্বার থার্টিন, এখানে প্যারালাল কিছু দাগ অনেক সময় দেওয়া থাকে, দিতে পারো অপটিক নার্ভ। তাহলে চোখের মানব চক্ষুর লম্বচ্ছেদের বিভিন্ন অংশগুলো তোমরা দেখতে পেলে এবং সেটা কিভাবে আঁকবে সেটাও তোমরা কিন্তু জানতে পারলে। অংশগুলোর কাজ, তাদের পজিশন বা মানব চোখের ক্ষেত্রে তাদের কোনটা কি রোল, সে নিয়ে আমি কোনো থিওরিটিক্যাল ক্লাসে আবার নিশ্চয়ই বলবো। থ্যাংক ইউ।